চল। হাই ভিউয়ার্স, আজকে আমরা চলে আসছি খতিব খামারবাড়ি গাজীপুরে। আমরা নাটকের চিন্তা ভাবনা নিয়ে গেছলে আসছিলাম আজকে সকালবেলা, এমন একটা পরিবেশের সাথে আমরা অ্যাড হয়ে গেছি, সেক্ষেত্রে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে আমাদের ইউনিটের সবাই মিলে। আমরা প্রতিটা খামারবাড়ির লোকেশনগুলো আমরা পরিদর্শন করতেছি, আর আমার সাথে আছে শ্রদ্ধা বড় ভাই জিএম। কি আপনার পরিচয়টা আপনি নিজে তুলে দেন? মাসুদ রানা। যাই হোক, আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিটা ইউনিটের সদস্যদের কাছে। প্রথমে আমি চলে যাচ্ছি আজকে আমাদের মেন ডিরেক্টর, প্রডিউসার এবং অল এভরিথিং, আর কিছু বলার নাই। সেক্ষেত্রে আমরা চলে যাই তার কাছে, চলে যাই আমাদের জাহাঙ্গীর ভাই, যার কথা কিছুক্ষণ আগেই বললাম, আমাদের মেন হোতা। সাথে রয়েছেন আমাদের মেকআপ ম্যান ভাই, আপনার নামটা সালমান। সালমান নতুন একটা নাম তিনি চেষ্টা করতেছে, আসলে অরিজিনাল তার নাম হলো মামুন, উনি চাচ্ছেন সালমান মুত্তাকিনের মতো কিছু একটা দেখাইতে, কিন্তু পারবে কিনা জানি না। এরপর আসলে আমাদের চিকন আলী, নামে চিকন আলী হলেও আসলে কাজে ওরকম না, চেহারা ফেজে চিকন আলী, আমাদের কমেডিয়ান চিকন আলী, তার আসল নামটা কি যেন কি আবার জোরে বলেন, কমন শরীফ। ওনার মানের, ওনার যে নামের যে মানে অর্থ অর্থ সে নিজেও জানে না। আর সাথে আছেন আরেকজন, হ্যাঁ আপনার উঠে দাঁড়ান, আপনার ইয়েটা ভালো পাচ্ছি না, হ্যাঁ কি আপনার নাম? কেমন আছো? খুব ভালো। হ্যাঁ তোমার নামটা মামুন? মামুন, উনি নতুন নতুন তো এই জন্য এত কিছু গোছাই বলতে পারতেছেন। এরপরে আছেন আমাদের সিনিয়র আর্টিস্ট। হ্যালো বন্ধুরা, নামটা বলবেন কি স্যার? আমার নাম মোহাম্মদ মইনুল ইসলাম। মইনুল ইসলাম, ইয়েস। উনি নামে কাজে খুবই এক্সপার্ট, দ্রুত গতি। আর সাথে আমাদের আছেন আমাদের এই হাই ফ্রেন্ডস বললেন, নাম কি আপনার? নাম কি? মামুন খান। মামুন খান, উনি নামটা ভুলে গেছে। যাক আমরা অন্য লোকেশনে চলে যাই, লোকেশনে শেষ করি। অনেক সুন্দর একটা পরিবেশ সকালবেলা হলে কুয়াশার আচ্ছন্ন নেই, কারণ আমাদের শীতের সময় না, গরমের সময় কুয়াশা করার কোথায় পাওয়া যায়। আসলে সত্যি বলতে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে আসলে নামে চিকুনাল হলেও কাজে কিন্তু চিকুনালের কোনো ভাব নেই, এখনও বাচ্চা মানুষের মতোই, কিন্তু বাচ্চা হয়ে গেছে দুইটা, এখনও দেখেন ছোটো বাচ্চাদের মতো কীরকম খেলাধুলায় মগ্ন হয়ে গেছে, আসলে ভাবতেও অনেক মজা লাগে। যাক ওরা একটু এনজয় করতেছে, এনজয়টা করুক, আমরা একটু অন্য লোকেশনে চলে যাই। আমাদের পরিচালকের সাহেবের এই সকালেই মনে করে মাথা ঘুরে গেছে, চা খাইতে যাবে কিন্তু ঘেট খুঁজে পাচ্ছে না, আর সেক্ষেত্রে কিছু করার নেই, আমরা সবাই প্রস্তুত চা খাওয়ার জন্য। আর আসলে এই জায়গাটা যথেষ্ট সিনেমা নাটক শর্ট ফিল্ম এই জায়গায় পরিবেশন করা হচ্ছে, তো এই জায়গাটাকে আমরা নতুনভাবে একটা রূপায়ণ দিচ্ছি আমাদের ছোটো ক্যামেরার মাধ্যমে। আর আমরা আসছি গাজীপুর পল্লী বিদ্যুৎ সরকার বাড়ি প্লাস দিঘিরপাড় থেকে। আসলে অনেকটাই ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকে যে আমাদের আসলে ছোট্ট ইউনিটটাকে নিয়ে এতবার বড় একটা স্পটে ঢোকা আসলে এত সহজ না, তারপরও আমরা আসছি তার সহযোগিতায়। তার মনোমাসাতে একটা ভিন্ন জায়গাটা আপনারা সুন্দরভাবে দেখে নিন, পরিবেশটাও অনেক সুন্দর। মামুন সাহেব চেহারা ছুরিতে সে একটা লাজুক মনে হচ্ছে, কিন্তু আসলে লাজুক না, ওনার ভিতরে একটু যথেষ্ট গম্ভীরতা ভাব আছে, কারণটা কি আমরা কিছুক্ষণ পরে জানবো। কী কারণে নায়িকা আসতে হয়তো লেট করতেছে, তাকে দেখতে পাচ্ছে না। তো আমরা একটু চার আড্ডায় চলে যাই, কিছুক্ষণ পরে আবার ফিরে আসবো এই লোকেশনেই। ওকে, গুড। আমরা ঘেটের কাছে চলে আসছি, ওই যে বললাম সকালবেলা চা আড্ডা, আমরা কিছুক্ষণে চা আড্ডায় বসে যাবো। যাক আমরা লোকেশনের বাইরে চলে যাচ্ছি, ওই যে বললাম চার আড্ডায়, আমরা চার আড্ডায় আসবো, ধীরে ধীরে সবাই বের হয়ে আসতেছে। যাই হোক, আপনারা যে বর্তমানে এখানে যে ইয়েটা দেখতে পাচ্ছেন পোস্টারটা সাকিব খানের, সেই ছবিটা কিন্তু আমাদের এই খতিব খামার বাড়িতেই করা। যাক এটাও একটু আপনাদের জানিয়ে দিলাম, অনেক সুন্দর সাকিব খান এবং বুবলির। ওকে, ছবিটা দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো। না সামনে সামনে, আপনাদের কিছু জানিয়ে দিচ্ছি, এটা আপনাদের চলে গেছে আপনার বিভিন্ন লোকেশনে। লোকেশন আমরা কিছুক্ষণ পরে আমরা বাজারে চলে আসছি, কিন্তু বাজারে দোকানপাট খোলা পাবো কিনা সন্দেহ, তারপরেও আশা ছাড়িনি, আমরা ভরসা নিয়ে যাচ্ছি যে চার দোকানটা খোলা পাবে কিনা আমরা এখনও শিওর না। বাজারে পৌঁছার সঙ্গে সঙ্গে আমাদের কিছু সদস্য আমাদের সাথে অ্যাড হয়ে গেছে, সেক্ষেত্রে এদেরকে এতটা নিরাশ করার প্রয়োজন নাই। একে ব্ল্যাক কুকুর বলা হয় এই জায়গার মধ্যে, তারা খুবই ভদ্র,
নম্র, তোমার তো জামা কাপড় খোলা, সব কিছু দেখা যায়। আচ্ছা যাই হোক, তারপরেও অনেকটা ভদ্র মনে হচ্ছে। আসলে আপনাদের আরেকটা কিছু জানিয়ে দেই, সেটা হলো এখানে যে ব্যানার ফিস্টন দেখা যাচ্ছে, দোকান কিন্তু একটাই মনে হচ্ছে, চার পাঁচটা দোকানের ফিস্টন একবারে লাগাই দিয়েছে। এটা আসলে আপনাদের কাছে নতুন একটা ইয়ে, দেখেন এতগুলো ব্যানার ফিস্টন একটা দোকানের ভিতরে, এটা অকল্পনীয়। কোন দোকানে কোন জিনিসটা পাওয়া যাবে না পাওয়া যাবে, কিন্তু এখানে অরিজিনাল দোকান একটাই। ওকে গুড বাই। এই কিসের মেসেজ? আসলে আমরা যে আশায় আসছিলাম নিরাশায় হয়েই ফিরে গেলাম, কারণ এখানে কোনো দোকানপাট খুলে পাওয়া গেল না। সবার মন মানুষ দেখেন আগের চাইতে কিন্তু অনেকটাই গম্ভীর ভাব, কারণ চা খাইতে আসছিল, কোনো দোকানই খোলা নেই। যে ভাইয়াটাকে যে দেখতে পাচ্ছেন পিছন থেকে, অনেক সময় দেখা যায় যে কে হাঁটতেছে বোঝা যায় না। সামনে গিয়ে আমি একটু ফেসটাকে ধরাই, ওনার কিছু গোপনীয় তথ্য সম্পর্কে একটু আপনাদের জানাবো। না এটা আসলে একটু পরে জানাই, এতগুলো লোকের সামনে এসব বলাটা ঠিক না ভাই, একটা মান সম্মান সলেমান বলতে কিছু আছে, ওই দেখেন পাছায় দেখাচ্ছে কিন্তু সামনে ফেসটা দেখাচ্ছে না। আমি ওকে কোনো ব্যাপার না, হয়ে যাবে, গোপন রহস্য নিয়ে যাচ্ছি। ঠিক আছে দেখি আসলে উনি কি বল। ও এই যে দেখেন, আসলে 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 আপনাদের যা জিনিসটা দেখাতে চাচ্ছিলাম সেটা আমরা আসলে ব্যর্থ, কি কারণে যে ও আগে থেকে একটু চালাক চতুর লোক, তো শরীরে মাংস না থাকলেও মাথায় কিছু আছে, কাজটা হয়েছে, কিন্তু আসলে আকর্ষণ যে জিনিসটা দেখাতে পারি নাই, লাল জামাটা দেখাতে পারছি। আর এই যে বারবার আমি যার কথা বলতেছি, যার ফেসটা দেখাচ্ছি, ফেস বলতে তার পিছন সাইডটা, ওনার হাঁটার স্টাইল দেখলে বুঝতে পারবেন ওনার এই অবস্থার কারণটা কি। আসলে হ্যান্ডেল মারতে মারতে, আরে দাদা আগেটাই খুব ভালো ছিল, খুব সুন্দর। আমার লাইগা করছো কি যে আচ্ছা যাই হোক, আমরা অনেকক্ষণ পর আসল আসল যে ফেজটা আপনাদের দেখাতে পারছি, কিন্তু এই ফেজের যে কিছু কাহিনী এবং কিছু রহস্য আছে, রাত 12টা থেকে 3টা পর্যন্ত শুধু তার কাহিনী আর আলোচনা নিয়ে হচ্ছে, তো সেক্ষেত্রে আমি আপনাদের সব কিছু বিস্তারিত বলবো একটু পরে। হ্যান্ডেল মানা কি বোঝেন, এমন একটা বিষয় আসলে আপনাদের যেটা কিছু বুঝে নিতে হবে। আমরা একটা ভালো একটা এখান থেকে থেমে দিচ্ছি, আপনাদের মূল ঘটনাটা আমি একটু পরে বলবো। তোমরা স্ক্রিপ্ট নিয়ে তোমরা চর্চা করবে, আমি এখন স্টারে যাব, স্টারে গিয়ে আমার ওই আপিসে আপনাদের একটা ইতিহাস যে জিনিসটা না বলেই নয়, আমাদের শ্রদ্ধেয় চিত্রনায়ক সালমান শাহ, সেক্ষেত্রে এটা জানা কথা শোনা কথা, প্লাস আমরা কখনো আসলে বাস্তবতা কী জিনিসটা ওটা পাইনি, কিন্তু বিভিন্ন সিনেমা, বিভিন্ন নাটক, বিভিন্ন শর্ট ফিল্মে আমরা এই দৃশ্যটাকে, এই বাড়িটাকে আমরা সুন্দররূপে দেখতে পারছি। কিন্তু বর্তমানে বাড়ির কাছেই যিনি বসে আছে, আমার যতটুকু ধারণা, উনি সালমান শাহর মেকআপ ম্যান হিসাবে দায়িত্ব পালন করছে, ও সরি দাদা, ওনার বড় ভাই দায়িত্ব হিসাবে ছিল, ওনার কাছ থেকে এই ইতিহাস আমরা জানতে পারছি যে সালমান শাহ এই বাড়িটাকে অনেক সুন্দরভাবে তার নিজের মেধায় চিন্তাধারা দিয়ে মালিককে বলার পরে তারা এইরকম একটা বাড়ি নির্মাণ করে। সেক্ষেত্রে এই বাড়িটাকে সে যথেষ্ট পরিমাণে ভালোবাসে, এবং তিনি পার্সোনালভাবে যদি কখনো আসতো এই জায়গাটাকে তিনি বেছে নিত, এবং একাকিত্ব সেই সময়টা এখানেই পার করত। আর এখানে যিনি দাঁড়িয়ে আছে, এনার কথা বারবারই আমরা আসতেছি কিন্তু আসলে বলতে পারছি না, দেখেন হাসিটা, হাসিটার ভিতরে কেমন যেন একটা রহস্য, আসলে এই বাড়িটার ভিতরে যেরকম একটা রহস্য আছে, তার হাসিটার ভিতরেও একটা রহস্য আছে। কোনো ভাবে গুলিতে মনে হয় উনি সালমান শাহর ছোটো ভাই, সব জানতে পারছে উনি ওনার নিষেধটা দেখানো তো ভাইরা লাগে, সেক্ষেত্রে আসলে ওকে দেখা কী দেখাবো আসলে ওই জিনিসটা আগের মতো নাই, উনি হ্যান্ডেলের মধ্যেই চলে গেছে। যাই হোক, বারবার এক কথা বলতে আর শুনতে কোনোটাই ভালো লাগে না, আমরা বাড়িটার লোকেশনটাকে ভালোভাবে দেখে নেই। আমরা কোথায় আছি? ও আচ্ছা দেখ, আমরা এমন একটা জায়গায় আছি, দেখেন পানি ফল, এই জিনিসটা এত সুন্দরভাবে ভালো লাগতেছে। ও এই দেখেন
যে পানি ফল খুঁজে পাওয়া যায় না, রাতে এত কষ্ট করে আমরা ফল বের করলাম, আর সেক্ষেত্রে দেখি ফল সবগুলোই পড়ে আছে, কে বা কে এভাবে ফেলে রাখছে জানি না। অরিজিনাল কথা, হ্যাঁ কাঠ বিড়ালি, যাই হোক ওই সে অর্ধেক খাইছে অর্ধেক আমাদের জন্য রেখে দিয়েছে, দেখি কেমন লাগে একটু খেয়ে নেই। খুব মজা, পানি ছাড়া কিছুই পাইলাম না। হ্যালো ভিউয়ার্স, এখন সবাই আলাপ করতেছে, কখন শুটিংটা শুরু করা যায়, সম্ভবত আর কিছুক্ষণের মধ্যে আমাদের শুটিং শুরু হয়ে যাবে, আপনারা আমাদের সঙ্গে থাকুন।